রুই কাতলা ইলিশ সব ধরনের মাছ পাওয়া যায় এই কেষ্টপুরের মাছের মেলায়। 514 বছর ধরে চলে আসা এই মেলা এক বৃহৎ আকার নিয়েছে, তবে করোনা পরিস্থিতির হলেও কিছুটা হলেও একটা খামতি দেখা গেছে এই কেনাকাটায়। তবুও মানুষ আসছেন, মাছ কিনে নিয়ে যাচ্ছেন। শুধু মাছই নয়, বিভিন্ন রকমের মেলায় যে জিনিসপত্র বসেছে, হ্যাঁ, আর অনেক ভিড়ও হয়েছে, বেশ ভালো লাগছে ঘুরতে। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, আমরা পুজো দিলাম। মাছ আমি কিনিনি, কিন্তু সবাই আছে বাড়ির, ওরা সবাই কিনবে। সাতগাঁয়ের বন্দর বলতো সাতটা, এখানে গ্রামের লোক আসতো সাতগাঁয়ের মেলা বলতো, এখন সেটা কেষ্টপুরের আখড়া হয়ে গেছে। আগে অনেক সাধু সন্ন্যাসীরাও আসতো, এখন তারা দেখতে পাওয়া যায় না। এখন পাবলিকের ভিড়টা বেশি হয়ে গেছে, নানান ধরনের জিনিসপত্র এসে গেছে, পাবলিকের সমারোহ এসে গেছে, যার জন্য একটা বিরাট মেলা আকার ধারণ করেছে। অ্যাকচুয়ালি কেষ্টপুরের আখড়া বলতাম আমরা, আমরা যখন ছোটো ছিলাম হেঁটে হেঁটে আসতাম, এখন এখানে অনেক কিছু পাওয়া যায়। এবং সামনে ঠাকুর মন্দিরও আছে, অনেকে পুজোও দিতে আসে। মাছ আমরা ভেটকি মাছ কিনলাম, যেটা সাইটিং মাছ বলে কিনলাম, আরও অনেক বড় বড় মাছ আছে। আমরা পিকনিক করবো বলে আমরা সাইটিং মাছ আর ভেটকি মাছটা কিনলাম। বর্তমানে করোনার পরিস্থিতির মধ্যেও বহু মানুষ এসছেন, তবে এবছরে তুলনামূলক বিক্রি বাড়া কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারপরে ভোলা ভেটকি আছে, আর ট্যাংরা আছে, কাতলা আছে, রেট আছে, আপনার জ্যান্ত কাতলা নিলে 300 টাকা, জ্যান্ত কাতলা 300, ভেটকি 400 টাকা, আর ট্যাংরা 200 টাকা। বাজারের তুলনায় কি কম পাওয়া কম পাবে গ্রাহক? বাজারের থেকে কমই আছে, বাজার খুব একটা ভালো না, মোটামুটি খুবই ভালো হয়, আমাদের খুবই খুবই ভালো। এবছর বড় বড় মাছ নিয়ে এসেছি, একটা শঙ্কর মাছ 25 কিলো ওজন, একটা বাগার মাছ আছে 18 কিলো ওজন, আরও যাবতীয় ভেটকি আছে। এবছর মেলা খুবই সুন্দর হচ্ছে, ভাবতে পারিনি যে এবছর মেলা আরও ভালো, মানে এত ভালো হবে, আমরা ভাবতে পারিনি। না, বিক্রিবাটা বেশি আছে, বিভিন্ন রকম ভেটকি আছে, 300 টাকা আছে, 400 টাকা আছে, 500, 600 সব রকম আছে। হ্যাঁ, বিভিন্ন সাইজ আছে, বড় বড় আছে, আর মাছ আছে, তারপরে আপনার ভেটকি আছে, ভোলা আছে, রুই আছে, কাতলা আছে। ওগুলো মোটামুটি আপনার কাতলা ধরুন 250 টাকা রেঞ্জ আছে, রুই মাছ 180 টাকা। বাজার তুলনায় মেলার দাম ঠিক আছে, দাম খুব বেশি না, কমও না। প্রভুর 6 গোস্বামী ছিলেন, তার মধ্যে 1 গোস্বামী ছিলেন শ্রীমন্ত রঘুনাথ দাস গোস্বামী। আমরা রঘুনাথকে পরীক্ষা করার জন্যে বলেছিলেন যে আমরা ইলিশ মাছের ঝোল খাবো, বাঁশের পুকুর থেকে যদি গোবিন্দর যদি কৃপা হয়, প্রভুর যদি কৃপা হয়ে যাবে, পাশে পুকুর থেকে একজোড়া ইলিশ মাছ পাওয়া গেল জাল ফেলে। আমের ঝোল খাবো, কোথায় আম পাওয়া যাবে মাঘ মাস? বাড়ির দক্ষিণ দিকেতেই একটি জোড়া আম গাছ ছিল, জোড়া আম গাছে দেখা যাচ্ছে একজোড়া আম ঝুলছে, আমের ঝোল নিয়েও খাইয়েছিলেন। এইভাবে রঘুনাথকে পরীক্ষা করেছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। যেদিনকে উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করেই এই উৎসব মেলা, আশপাশের গ্রামের লোক, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা এসেছিলেন, তারা পুকুর নদী নালা থেকে মাছ নিয়ে এসে পাশের বাগানেতে রান্না করে খেয়েছিলেন, সেই অবধি হয়ে আসছে রঘুনাথ দাস গোস্বামী স্মরণোৎসব মেলা থেকে মাছের মেলায় পরিণত হয়েছে। পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।